নমস্কার বন্ধুরা, আমি সুমনা, সানমনা কিচেন্সে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালি স্টাইলে তৈরি ফ্রাইড রাইস রেসিপি। যে কোনো অনুষ্ঠানে আমরা বাড়িতে প্রায়ই ফ্রাইড রাইস তৈরি করি, আর চিলি চিকেন ও ফ্রাইড রাইসের কম্বিনেশন ভালোবাসেন না এমন বাঙালি কিন্তু খুব কমই পাওয়া যায়। কিন্তু বেশিরভাগ রেস্টুরেন্টেই যে ইন্দো চাইনিজ ফ্রাইড রাইস পাওয়া যায়, তার থেকে এই বাঙালির তৈরি ফ্রাইড রাইস স্বাদটা কিন্তু খুবই ভালো হয়। কারণ এই ফ্রাইড রাইসের রান্না করতে আমরা চিনি ব্যবহার করি, তার জন্য স্বাদ একটু মিষ্টি মিষ্টি হয়। তাহলে চলুন আমরা কিভাবে এই ফ্রাইড রাইস অতি সহজেই কম সময়ে তৈরি করে ফেলি দেখে নেওয়া যাক। আমি এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে আমি 2 কাপ চাল নিয়ে নিচ্ছি, বাসমতি রাইস। চালটিকে আমি খুব ভালোভাবে 3-4 বার ধরে ধুয়ে নেব। খুব ভালোভাবে কিন্তু চালটিকে অবশ্যই ধুতে হবে। চালটি ধুয়ে আমি পরিষ্কার জল দিয়ে রেখে দেব 2 থেকে 3 ঘন্টা। আগে থেকে ভিজিয়ে আমি চালটিকে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি একটি পাত্রে জল নিয়েছি, জলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, দিয়ে দেব 2টো এলাচ, এলাচটাকে অবশ্যই ফাটিয়ে দেবেন, আর দিয়ে দিচ্ছি 4-5টা দারুচিনি, দিয়ে দেব 4-5টা লবঙ্গ, আর দিয়ে দেব 1 টেবিল স্পুন নুন, আর দেব 1 টেবিল স্পুন রিফাইন অয়েল। এই সমস্ত কিছু দিয়ে পাত্রটাতে একটা চাপা দিয়ে জলটাকে ফুটতে দেব। এইদিকে দেখুন, 2-3 ঘন্টা পর দেখছি চালগুলো বেশ সুন্দর ফুলে উঠেছে এবং বড় বড় সাইজেরও হয়ে গেছে। এবার দেখুন, জল কিন্তু পাত্রের খুব সুন্দর টকবক করে ফুটছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব রাইসটা। সমস্ত চালটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এই রাইসটাকে ফুটতে দেব। 3 থেকে 4 মিনিটের মধ্যেই রাইসটা ফুটে উঠেছে। এবার আমি একটি চামচের সাহায্যে রাইসটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। রাইসটা কিন্তু আমি 100% সেদ্ধ করব না, আমি 90% রাইসটা সেদ্ধ করব। দেখুন, রাইসটা অলমোস্ট প্রায় আমার সেদ্ধ হয়েই গেছে। আমি এবার রাইসটা থেকে ফ্যানটা ঝেড়ে নেব। দেখতেই পাচ্ছেন রাইসটা কত গোটা গোটা এবং সুন্দর হয়েছে, একটুও ভেঙে কিন্তু যায়নি। এবার আমি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন রিফাইন অয়েল, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গাওয়া ঘি। আপনারা রিফাইন অয়েল না দিয়ে পুরোটাই গাওয়া ঘিও দিতে পারেন। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3টে দারুচিনির টুকরো, আর দিয়ে দিলাম 2টো এলাচ, এলাচটাকে অবশ্যই ফাটিয়ে দেবেন, আর দিয়ে দিচ্ছি 4-5টা লবঙ্গ, আর দেব 5-6টার মতো গোটা গোলমরিচ। এবার সমস্ত মশলাকে কয়েক সেকেন্ড ফ্রাই করে নেব। একটা মিষ্টি গন্ধ বেরোলে এর মধ্যে আমরা একে একে সবজি দিচ্ছি। আমি এখানে বিনস দিচ্ছি। বিনসটাকে খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি, 1 কাপের মতো বিনস কুচানো দিলাম, আর দিলাম 1 কাপ গাজর কুচি। গাজরটাকেও খুব পাতলা করে কুটে নিয়েছি। এবার সমস্ত উপকরণকে খুব ভালোভাবে ফ্রাই করব। হালকা ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, তাই লঙ্কাটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। সমস্ত উপকরণ দিয়ে আবারও 2-1 বার তেলের মধ্যে নাড়াচাড়া করে দেওয়ার পর দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়ে খুব ভালোভাবে আবারও তেলের মধ্যে কয়েক মিনিট নাড়াচাড়া করে নিলাম। এই সমস্ত রকম সবজি দিয়ে ভেজ ফ্রাইড রাইসটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর দিয়ে দিলাম কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি কিশমিশ। কাজু বাদাম আর কিশমিশ দিয়ে আবারও সব উপকরণকে তেলের মধ্যে কয়েকবার নাড়াচাড়া করে নিলাম। সবজিগুলো যেন একটু গ্রিনিশ ভাব থাকে, এমন ফ্রাই করবেন না যাতে লাল হয়ে যায় বা প্রচণ্ড ফ্রাই হয়ে যায়। এবার ওপর থেকে আমি দিয়ে দিলাম 7 মতো নুন, আর দেব অবশ্যই মিষ্টি, দিয়ে দিলাম চিনি। মিষ্টির স্বাদটা কিন্তু আপনারা আপনাদের মতোই দেবেন।
সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে আবারও 2 থেকে 4 বার নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝরঝরে রাইস। সমস্ত রাইসটা আমি দিয়ে সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। হালকা হাতে কিন্তু রাইসটা সমস্ত সবজির সাথে মেশাতে হবে, যাতে রাইসটা না ভেঙে যায়। খুব সাবধানে আস্তে আস্তে রাইসটাকে সমস্ত সবজির সাথে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন রাইসের কালারটা কত সুন্দর লাগছে। ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে রাইসটার সাথে এবং সমস্ত সবজির সাথে, এবং গরম গরম পরিবেশন করতে হবে। এই ফ্রাইড রাইস কিন্তু চিলি চিকেন, মটন কষা, চিকেন কষা, আলুর দম বা যে কোনো স্পাইসি পনিরের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তাহলে বন্ধুরা, আপনারা দেখলেন কত সহজেই তৈরি হয়ে গেল ভেজ ফ্রাইড রাইস। আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন বাড়িতে। কেমন লাগলো তা কমেন্টস করে জানাবেন, এবং ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং আমার উৎসাহ বাড়ানোর জন্য আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।